আপনাকে যদি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি এই প্রশ্নটি করা হয়, তবে আমি নিশ্চিত আপনি ততক্ষণে উত্তরটিতে বলবেন মাউন্ট এভারেস্ট। কিন্তু আপনি কি জানেন পৃথিবীর গভীরতম স্থান কোনটি এবং কোথায় এটি অবস্থিত? আজকের এই পর্বে পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্জ নিয়ে আলোচনা করব, যা প্রশান্ত মহাসাগরের তলদেশে অবস্থিত বিশ্বের গভীরতম সমুদ্র খাত। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রায় 8,850 মিটার বা 29,035 ফিট, যা নেপাল ও চীনের সীমান্ত রেখায় অবস্থিত। অপরদিকে সমুদ্রের তলদেশে অবস্থিত পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্জের গভীরতা প্রায় 11,034 মিটার, অর্থাৎ প্রায় 7 মাইলের সমান। অর্থাৎ পুরো মাউন্ট এভারেস্টকে যদি তুলে এনে এই জায়গায় ডুবিয়ে দেওয়া হয়, তারপরও এভারেস্টের শীর্ষ সমুদ্রপৃষ্ঠ থেকে 2,133 মিটার নিচে থাকবে। মারিয়ানা ট্রেঞ্জ প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে মারিয়ানা দ্বীপপুঞ্জের ঠিক পূর্বে অবস্থিত। মারিয়ানা দ্বীপপুঞ্জের নাম অনুসারে এই সমুদ্রখাতটিকে মারিয়ানা ট্রেঞ্জ নামকরণ করা হয়েছে। প্যাসিফিক প্লেট এবং মারিয়ানা প্লেটের সংঘর্ষে অবোধগমন নামক এক ভৌগোলিক প্রক্রিয়ায় এই ঘাটটি তৈরি হয়েছে, যা একটি বৃত্তচাপের আকারে উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমে প্রায় 2,550 কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং এর গড় বিস্তার প্রায় 70 কিলোমিটার। মারিয়ানা ট্রেঞ্জের গভীরতম অংশটির নাম চ্যালেঞ্জার দ্বীপ, যেটি গুয়াম দ্বীপের 340 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। চ্যালেঞ্জার দ্বীপ নামটি রাখা হয়েছে ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ HMS চ্যালেঞ্জারের নাম অনুসারে, কেননা এই জাহাজের নাবিকরা এই অংশটি সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন। 1875 সালের অভিযানের পর 1951 সালে ব্রিটিশ জাহাজ HMS চ্যালেঞ্জার প্রতিধ্বনি ইকো সাউন্ডার প্রযুক্তির মাধ্যমে এই গভীরতা পরিমাপ করে, যা 11 কিলোমিটারের সমান। মারিয়ানা ট্রেঞ্জের গভীরতা এতটাই বেশি যে এই জায়গাটা চির অন্ধকার এবং এটি সাগরতলের সর্বনিম্ন তাপমাত্রার স্থান। এছাড়াও পানির চাপ এতটাই যে সমুদ্রপৃষ্ঠের স্বাভাবিক বায়ুচাপের তুলনায় তা 1,000 গুণেরও বেশি। এ কারণেই এখানে স্বাভাবিকের চেয়ে পানির ঘনত্ব প্রায় 5% বেশি। এত সব প্রতিকূলতার কারণে চ্যালেঞ্জার দ্বীপে মানুষের অবতরণ সহজ ছিল না। আজ থেকে 50 বছর আগে প্রথমবারের মতো চ্যালেঞ্জার দ্বীপে মানুষের অবতরণ হয়। 1960 সালে জ্যাক পিচার্স এবং নৌবাহিনীর লেফটেন্যান্ট ডন ওয়ালশ ট্রেস্ট নামক গভীর সমুদ্রতলে অনুসন্ধানযোগ্য জলযানে করে চ্যালেঞ্জার দ্বীপে পৌঁছান। তাদের এই অবতরণে প্রায় 5 ঘন্টার মতো সময় লাগে এবং তারা মাত্র 20 মিনিট সেখানে অবস্থান করতে পারে। প্রকৃতপক্ষে পলি দ্বারা সেখানকার পানি এতটাই গোলা হয়ে গিয়েছিল যে তাদের পক্ষে সেখানকার কোনো ছবি তোলা সম্ভব হয়নি। সম্প্রতি 2021 সালের 1 মার্চ রিচার্ড গেরিয়ট চ্যালেঞ্জার দ্বীপে অবতরণ করেন এবং এর মাধ্যমে তিনি বনে যান পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি একই সাথে পৃথিবীর উভয় মেরু, মহাকাশ এবং পৃথিবীর গভীরতম স্থানে গিয়েছেন। লিমিটিং ফ্যাক্টর নামক জলযান করে তাদের এই অভিযানটি ছিল প্রায় 12 ঘন্টা। চ্যালেঞ্জার দ্বীপে অবতরণে প্রায় 4 ঘন্টা সময় লেগেছিল। 4 ঘন্টা তারা সেখানে অবস্থান করেছিল এবং 4 ঘন্টা সময় ফিরে আসতে ব্যয় হয়েছে। পিচার্ড এবং ওয়ালশের এই অবতরণের আগ পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা ছিল এই উচ্চচাপে মারিয়ানা ট্রেঞ্জের অভ্যন্তরে কোনো প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব নয়। কিন্তু ট্রেঞ্জে অবতরণের পর ট্রেস্টের ফ্লাড লাইটের আলোতে রিচার্ড ফ্লাডফিশ এর মতো প্রাণী দেখেছিলেন, যেটি সম্পর্কে পরবর্তীতে তিনি তার এই অভিযান বিষয়ক একটি বইয়ে বর্ণনা। কয়েক দশক ধরে জীববিজ্ঞানের করা প্রশ্নের তাৎক্ষণিক উত্তর হিসেবে পিচার্ড লিখেন, পৃথিবীর গভীরতম সমুদ্রখাতে প্রাণের অস্তিত্ব কি থাকতে পারে? হ্যাঁ, অবশ্যই পারে। পিচার্ডের বর্ণনা অনুযায়ী এত উচ্চ চাপে সেখানে আসলেই প্রাণের অস্তিত্ব ছিল কিনা সেটা নিয়ে বিজ্ঞানীদের সন্দেহ করেছিলেন। তবে প্রকৃতি এর অভিযোজনীর অসাধারণ ক্ষমতার দরুন বিজ্ঞানীদের এর আগেও বহুবার ভুল প্রমাণিত করেছে। রিচার্ড গেরিয়ট তার সাম্প্রতিক অভিযানে চ্যালেঞ্জার দ্বীপের তলদেশে ক্রাস্টেশিয়ান উপপর্বের প্রাণী দেখেছিলেন, যা থেকে সেখানে অন্যান্য আরও জৈব পদার্থের উপস্থিতি ধারণা পাওয়া যায়। গেরিয়টের বিশ্বাস নতুন প্রজাতির অনেক প্রাণের অস্তিত্ব সেখানে পাওয়া যায় যেগুলো সম্পর্কে কোনো ধারণা নেই বিশ্ববাসী। সাধারণত সমুদ্রতলের গভীরে মৃত প্রাণীর কঙ্কাল জমা পড়তে থাকে। মারিয়ানা তলও আলাদা নয়, এখানকার পানির রং সেজন্য খানিকটা হলুদ। মারিয়ানা ট্রেঞ্জ থেকে গেরিয়টের নিয়ে আসা গভীর জলের এবং মাটির নমুনা পরীক্ষা করে সেখানে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়ে, অর্থাৎ মানুষের অগোচরে থাকা এই জায়গাটিতেও প্লাস্টিক পৌঁছে গেছে। মারিয়ানা ট্রেঞ্জে উপস্থিত আণবীক্ষণিক জীবের উপর গবেষণা থেকে পৃথিবীতে জীবের উত্থান ব্যাখ্যা করা যেতে পারে। সেখানকার মাটি পর্যবেক্ষণ করে আমাদের পৃথিবীর একেবারে প্রথম দিককার অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যাবে। পৃথিবীর গভীরতম স্থান রহস্যময় মারিয়ানা ট্রেঞ্জ হতে পারে চমকপ্রদ জ্ঞানের উৎস।